বাঘা টু জান নাই অর্গানটা তোমাকে এমন জায়গায় রাখতে হবে যেন এই যে তারটা প্রেশার না পড়ে। এই তারটা যে অনেক সময় লাগতেছে এত সময় তো লাগে না। কিভাবে বসাবো মানে নতুন এইটাই নতুন লাগাবো নতুন সেক্ষেত্রে অনেকে চেঞ্জ করে নেয় না এই যে সিস্টেমে আছে তাপাল দিয়ে সুন্দরভাবে যে এই প্রিন্ট গুলো আছে না এই যে প্রিন্ট সোল্ডারিং করবা যেন একটা প্রিন্টের সাথে আর একটা ফ্রি অ্যাড না হয় মানে যোগাযোগ যেন না থাকে এদের তাহলে তো হবে না নেগেটিভ পজিটিভ হবে না কিন্তু চার্জ উঠবে না। তুমি হলে সুন্দরভাবে সোল্ডারিং করা পরিষ্কার করে নতুন একটা ওইভাবে বসাবা বসা ওই যে তল দিয়ে হিট দিয়ে সুন্দরভাবে বসাই দিয়ে একটু ওই যে তা ইয়ে আছে না তোমার টুইজার দিয়ে ওই যে এটা দিয়ে মনে করেন যে ইয়ে করে দিলা সুন্দরভাবে বসাই দিলে হয়ে গেল। মনে করো এটা বসাই দিলা না এটা লাগাইলা বসি গেল না বসলো তাতাল দিয়ে এই যে উপর দিয়ে সোল্ডারিং করবা এই যে চার পায়ে সোল্ডারিং করে টুজার দিয়ে এই যে পা গুলে আছে যে যে হ্যাঁ পা গুলো সুন্দরভাবে একটু করে ইয়ে করে দেবো আলতোভাবে অনেক ক্ষেত্রে লাগার পর চার্জ হয় না কারণ কি এই যে পা গুলো ফাঁক থাকে এলে অ্যাডজাস্ট করতে হবে তোমার এলে অ্যাডজাস্ট করতে হবে হ্যাঁ তাহলে হয়ে যাবে বুঝতে পারছো। হ্যাঁ এখন বিষয়টা আমি চেকন পিন করে নেবো এটা ফেলে দিলাম চেকন পিন তোমার এখানে সরাসরি আমি তোমাকে মুখস্থ যেহেতু কাজগুলো ডান পেশেরটা কালো মানে কালো মাইনাস মাইনাস পজিটিভ আর বাম পেশেরটা নেগেটিভ নেগেটিভ বাম পেশেরটা লালটা অথবা মিটারেও বলি দেবে কোনটা লাল কোনটা কালো। হ্যাঁ চার্জিং চেকন পোর্ট আছে না চেকন পোর্টের দুই পাশে দুইটা তার লাগাবা আর কালোটা কালো অথবা কালোটা বডিতেও যদি তুমি লাগাই দাও ওই যে বডি যে প্রিন্ট গুলো আছে এনি প্রিন্ট লাগিয়ে দিলেই যথেষ্ট কালোটা বডি দিয়ে যে কোনো বডি দিলেই যথেষ্ট আর লালটা তোমার এই যে জায়গা মতো লাগে দিলে আচ্ছা কোনো কারণে মনে করেন লালটার লাইন ওখানে নাই হ্যাঁ জটিল একটা প্রশ্ন নাও থাকতে পারে খুব ভালো উঠে গেছে মনে করো লালের প্রিন্ট উঠে গেছে বা পাইতেছি না হ্যাঁ এরকম হতেই পারে সেক্ষেত্রে তুমি টুইজার দিয়ে ধরবা ধরে পাওয়ার সাপ্লাই লাইন আছে না ব্যাটারি কানেক্টরে তুমি লাগিয়ে দিবা যেভাবে চেক করো লাগিয়ে দিয়ে টুইজার দিয়ে ধরে এই যে আইসি গুলো আছে না ওর পাশে পূর্তিটারে পাশার মধ্যে একটু করে লাগাবা দেখবে ওখানে এক দুই তিন সেন্স উঠবে হ্যাঁ এক দুই তিন সেন্স ওঠা মানে চার্জ ওঠা শুরু হয়ে গেছে ডিসপ্লের লাইট এসে গেছে মানে চার্জিং শো করছে যেটা শো করবে তুমি শেডের লাগাই দেবা আবার এই যে ফিউজও দিও না ফিউজ বাদে আর ফিউজ এবং এই যে ডায়াড বা ট্রানজিস্টার বাদে এই যে ক্যাপাসিটারগুলো আছে না ক্যাপাসিটার রেজিস্টার যেটাই থাক বা এই যে প্রিন্টগুলো যে আছে ছোটো ছোটো এগুলোর মধ্যে ধরবা লালটা মানে যেটা চেক করে যেটা হবে আর কি সেটা তাতাল দিয়ে মারি দিলে হয়ে গেল। এখানে লাইন নাই নাই এদিক তো কোথাও না কোথাও আছে অবশ্যই ওটা তোমার তো ওই দিক থেকে আউট মোটর কুটুর মোটর করে খুঁজে বের করতে হবে বুঝতে পারছো। তোমাকে আমি সিস্টেমটা দেখাই দিলাম বাকিটা তোমার ব্যাপার কিন্তু বুঝছো ভাই তাহলে চার্জিং পোর্টের কাজ গেল এনি চার্জিং বোর্ড একটা অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে শুরু করে পূর্তিতে একটা বাংলাদেশে যা মোবাইল আছে একটা সিস্টেম জানলেই তো পুরোটা যে কোনো এখন তুমি হেডফোন কানেক্ট করে দাও